প্রথমে আপনাদের ক্লাস হবে 5টা, আমরা ক্লাস নেব হলো শুক্রবার সোমবার রবিবার রাত 9টা। যদি 9টার নেটের সমস্যা থাকে আমরা সকাল 11টার দিক নেব। প্রত্যেকটা ক্লাসের ভিডিও লিঙ্ক আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেব। আমরা 5টা নেটওয়ার্কে প্রথমে জয়েন করব, সিপিএলই, সিপিএ গ্রিপ, নেপচুন, ডক্টর ক্যাশা ডাইরেক্ট লিঙ্ক, ডাইরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক। এগুলো সহজে আপনাদের অ্যাপ্রুভ দেয়, হ্যাঁ এগুলো সহজে অ্যাপ্রুভ দেয়। কয়েকটা কোশ্চেন জিজ্ঞায় আবার কত নেটওয়ার্কে কোশ্চেন জিজ্ঞাসা করে না, অটোমেটিক অ্যাপ্রুভ দেয়। সিপিএ নেটওয়ার্কে প্রথম ক্লাস হবে, সিপিএ নেটওয়ার্কে কিভাবে জয়েন করবেন, অফার কিভাবে সিলেকশন করবেন, ল্যান্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করবেন, তারপরে সিপিএ মার্কেটিং কিভাবে করবেন, সব শেষে কিভাবে মার্কেটিং করবেন, তারপরে সব শেষে পেইড কিভাবে আপনি উইথড্র করবেন। এই চারটা পাঁচটা ক্লাস হবে, পাঁচটা ক্লাসের মধ্যে মিনিমাম আপনাকে ধারণা একটা দিয়ে দেবো। আশা করি সবাই বুঝতে পারবেন, না না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবেন। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা যাই হলো কালকে ধরে দেখবেন যে appain.com কোন নেটওয়ার্ক কেমন, ঠিক আছে, কি কিরকম রিভিউ দেয়, কিরকম টাকা পয়সা দেয়। যেমন সিপিএ লিড যাই আমরা, এটা সার্চ করি, সিপিএ লিড আসলো। এটা ওয়ার্ল্ড এর সব বড় বড় নেটওয়ার্ক আছে, ঠিক আছে, এটা যে 5-star 4-star দিচ্ছেন, এটা অফার ট্র্যাকিং আছে, তারপরে কতগুলো সাপোর্ট দেয়, তারপরে পে আউট কত মিনিমাম, জয়েন করলে জয়েন করতে পারবেন এইখান থেকে, ঠিক আছে, তারপরে এখান থেকে আপনি পেপাল এর মাধ্যমে নিতে পারবেন, টেনিয়ার এর মাধ্যমে নিতে পারবেন, চেকের মাধ্যমে নিতে পারবেন, ওয়ার মানে ব্যাংকের মাধ্যমেও নিতে পারবেন পেমেন্টটা। ওদের সাপোর্ট টিম আছে, ঠিক আছে, দেখেন যে ভালো ভালো অফার আছে, যে খুব একটা বড় ইয়া নাই, তবে 0.20 সেন্ট করে এরকম ওরা পেমেন্ট করে, তবে এর থেকে বেশি ওরা পেমেন্ট করে, এগুলো রানিং অফার দেখাচ্ছে, এর থেকে বেশি অফার ওদের আছে, ঠিক আছে, সবাই দেখেন পেমেন্ট করছে এখান থেকে পেপাল এর মাধ্যমে নিচ্ছে। এগুলো না দেখি, এগুলো না দেখে আমরা কিভাবে নেটওয়ার্কে জয়েন করে সেভাবে দেখাচ্ছি। ওগুলো আপনি এগুলো দেখলে এই লিঙ্কটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ appain.com দিয়ে দেবো, আপনারা সবাই ওইখান থেকে দিয়ে নেবেন জয়েন নেটওয়ার্ক। আমি আপনাদের এই নেটওয়ার্কে জয়েন হওয়ার জন্য লিঙ্ক দিয়ে দেবো না, ওইখান থেকে যে যে লিঙ্ক রেজিস্ট্রেশন করবেন করে নিন, নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, ঠিক আছে, আপনি এর আগে কখনো কোনো নেটওয়ার্কে কাজ করছেন, ঠিক আছে, এটা ইয়েস দিবেন না, নো দিবেন। ইয়েস দিলে পরে আপনার ওই নেটওয়ার্কে প্রুফ দিতে হবে, স্ক্রিনশট দিতে হবে, আপনি কাজ করছেন কি কাজ করছেন না, স্ক্রিনশট দিয়ে আপনাদের বুঝে দেবে। পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, কোশ্চেন জিজ্ঞেস করবে কোশ্চেন এখানে দিবেন, কোশ্চেনটা ভালোভাবে মনে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন, তারপর সাবমিট করলে আর একটা ইমেল দিবে আপনার ইমেল অ্যাড্রেসে, দুদিন সময় নিবে, দুদিন পর ওটা অটোমেটিক দিয়ে দিবে অ্যাকাউন্টটা। সেম প্রসেসে সিপিএ গিফটে যাবেন, সিপিএ গিফটে যা সেম প্রসেসে আপনারা ওইভাবে ইয়া করবেন। দেখাচ্ছি এই যে সিপিএ গিফটে আপনার ওরা পেমেন্ট সবচেয়ে আপনার প্রথমে আপনাদের যে কোনো নেটওয়ার্কে জয়েন হওয়ার আগে আপনি দেখে নেবেন ওরা পেমেন্ট করে কিসে, আমাদের বাংলাদেশে কোন কোন কারেন্সি আপনার সাপোর্ট করে, চেক আছে, পেপাল আছে, ওয়ার আছে, ডিপোজিট আছে, হ্যাঁ এগুলোর মাধ্যমে পেপাল আমাদের মানুষদের সাপোর্ট করে, পেনিয়ার এর মাধ্যমে ওরা দেয়, বুঝছেন, ওরা পেমেন্টটা পেনিয়ার এর মাধ্যমে দেয়, ওরা এটা না বলে পেনিয়ার এখানে শো করতেছে, পেনিয়ার মাধ্যমে জয়েন্টে যাবেন, জয়েন্টে ক্লিক করলে অটোমেটিক আপনারা এখানে ওদের ড্যাশবোর্ডে চলে আসবেন। সেম ভাবে নেম দিবেন, লাস্ট নেম দিবেন, কোম্পানি নেম দিলেও চলবে না দিলেও, ওয়েবসাইট থাকলেও দিবেন না থাকলেও দিবেন, অ্যাড্রেস দিবেন, কান্ট্রি দিবেন, রিজন দিবেন, মানে কোড, সিটি কোড আছে না, সিটি কোড দিবেন বা উপজেলা কোড নাম্বার দিবেন, ফোন নাম্বার দিবেন, স্কাইপ দিয়ে দিবেন,
স্কাইপিং কেমন কোনটা দিবেন? আমি স্কাইপিং যে লিঙ্ক আছে না কালকে দেখালাম না, যেমন এই যে শেয়ার প্রোফাইলে আছে এই লিঙ্কটাই, যে এই লিঙ্কটা কপি করে আপনি ওইখানে বসায় দিবেন, এভাবে বসায় দিবেন, এভাবে বসায় দিবেন, ঠিক আছে? এই নেটওয়ার্ক গুলো আমার রেজিস্ট্রেশন করার আছে, আপনাদের আমি ক্লাস নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে রাখছি, হ্যাঁ সমস্যা না। আমি ঢুকে কিভাবে অফার সিলেক্ট করে সবগুলো দেখা দিচ্ছি, যে ইমেল অ্যাড্রেস দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দেবেন, এখানে কিছু লিখবেন এই সম্পর্কে, নেটওয়ার্কে কোথা থেকে জয়েন হচ্ছে লেখা, ঠিক চিহ্ন যে রেজিস্ট্রেশন নাও অটোমেটিক চলে যাবে। সেম প্রসেসে আপনি দেখে নেবেন এগুলা, এই যে এই জিনিসগুলো এইভাবে সার্চ করে দেখে নেবেন, ঠিক আছে? এখন আপনাকে দেখাই যে এই নেটওয়ার্কে কিভাবে জয়েন করে আপনি কিভাবে কাজটা করবেন। যেমন মনে করলাম টিপে লিড দেখালাম, যে আপনাদের ক্লাস নেওয়ার জন্য আমি এগুলো লগ ইন করে, এগুলো আমার নেটওয়ার্কে অ্যাকাউন্ট করাই আছে। যেমন হচ্ছে ড্যাশবোর্ড, এটা হলো ড্যাশবোর্ড, টিপে লিডের ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড, ঠিক আছে? এটা ড্যাশবোর্ড, বিভিন্ন দেশের অফার আছে এই ড্যাশবোর্ডে আইসা, এই যে অফার সিলেক্ট করবেন, অফার সিলেক্ট করে কোন দেশ নিয়ে আপনি কাজ করবেন, এখানে বিভিন্ন দেশ আছে, ইন্ডিয়া আছে, অল কান্ট্রি আছে, ইউনাইটেড স্টেট আছে, পোল্যান্ড আছে, ঠিক আছে, জার্মানি আছে। আপনারা বেশিরভাগ আপনারা ইউনাইটেড স্টেট অথবা জার্মানি নিয়ে কাজ করবেন। ইউনাইটেড স্টেট আপনি সিলেক্ট করলেন, করার পর কোন টাইপে আপনার অফার নিয়ে কাজ করবেন, এনি টাইপ। আপনারা সবসময় চিন্তা করবেন যে ইমেল সাবমিট সার্ভে এইটা নিয়ে কাজ করার জন্য, কারণ কেউ তো চাইবে না তাদের ক্রেডিট কার্ড পিন সাবমিট এগুলো ইনফরমেশন দিতে, সবসময় ইমেল সাবমিট নিয়ে কাজ করবেন। কল ডিভাইস নেবেন, ঠিক আছে? আপনি এই যে লাস্ট কত এই কতদিন আপনি এই এই অফারটাতে, অফারের কোড নাম্বারের এই অফারের 21টা লিড এসেছেন, এই অফারে আপনার একটা লিড আছে, ওইগুলো দেখে নেবেন, ঠিক আছে? প্রত্যেকটা অফারের কোড আছে, কোড সার্চ দিয়ে দেবেন যে কতগুলো কোন অফারটা ভালো, ঠিক আছে? যেমন মনে করলেন যে আমি একটা অফার ইমেল সাবমিট চুজ করি, ইউনাইটেড স্টেটে ইমেল সাবমিটে একটা অফার আছে, ঠিক আছে? এটা এটা আপনি যদি অফারটার ভিতরে যাই, যেমন এটা 0.64 সেন্ট দিবে, এটা কাজ কি করতে হবে, শুধু ইমেল সাবমিটের সার্ভে করতে হয়, 37% মানুষ এটাতে কাজ করছে, এগুলো পার্সেন্টেজ দেখায়। এই অফারটা আপনার 13 ঘন্টা আগে ডিসেবল ছিল, আবার 1 ঘন্টা আগে রিঅ্যাক্টিভ হচ্ছেন, ঠিক আছে? এই যে অফার লিঙ্কটা আছে না, এই যে এই অফার লিঙ্কটা আপনি এখান থেকে কপি করবেন, কপি করে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করবেন। ওটা আমি ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। আপনি শুধু মানে নেটওয়ার্কের সাথে জয়েন হওয়া দেখাই, কিভাবে জয়েন হবেন আপনি ক্লাসে, নেটওয়ার্কে কিভাবে জয়েন হবেন সেটা দেখাবো। আর এই অফারগুলো নিয়ে এইগুলো নিয়ে কিভাবে আপনারা এই লিঙ্কটা নিয়ে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেন সেটা আমরা ওই ল্যান্ডিং পেজ যেদিন ক্লাস হয় সেদিনকে দেখাবো। এই গেল একটা অফার, এই একটা নেটওয়ার্ক, ঠিক আছে? তারপর আপনি স্ট্র্যাটেজি আসবেন, মানে এরকম অনেক অফার আছে, অল কান্ট্রিজ আছে, দেখেন অল কান্ট্রি দিলে আপনার হাজার হাজার অফার আছে, হাজার হাজার অফার আছে, এনি টাইম অফার। দেখেন হাজার হাজার অফার, ঠিক আছে? এগুলো আবার লক আছে, এগুলো আবার রিকোয়েস্ট আপনি নিতে হয়, রিকোয়েস্ট নিতে হয়। এটাও আমি দেখা দেবো কিভাবে আপনি এই আনলকার সিস্টেম করবেন, লক নিয়ে আপনারা কাজ করবেন, লিঙ্ক নিয়ে কাজ করবেন। পেইড, যেমন মনে করলেন যে পিন সাবমিট নিয়ে আপনি কাজ করি, যেমন ক্যাশ, তারপর আপনার গ্লাস উইন গ্লাস টি নোট, ঠিক আছে, ফোনের এটা একটা ফোনের, হ্যাঁ ফোনের,
সাবমিট করে তাহলে আপনি এই 0.68 সেন্ট আপনি আপনার অ্যাকাউন্টে চলে আসবে, আপনার অ্যাকাউন্টে চলে আসবে, আপনি পাবেন। এইভাবে আপনি যদি হাজার হাজার করতে পারবেন, ইউ শুধু কান্ট্রি, ঠিক আছে, কান্ট্রি। সেম ভাবে আরেকটা নেটওয়ার্ক আসবে, যেমন অ্যাডর্ট মিডিয়া, অ্যাডর্ট মিডিয়া আসে, আপনি ক্যাম্পেইন আসবেন, অল ক্যাম্পেইন আসবেন, মানে বিভিন্ন রকমের অফার আছে, ডেটিং আছে, ডাউনলোড আছে, ইমেল সাবমিট আছে, টিম সাবমিট আছে, সার্ভে আছে, ঠিক আছে, এরকম ভাবে অনেক অফার আছে। অল ক্যাম্পেইন আসবেন, অল ক্যাম্পেইনে ক্লিক করবেন, কি ক্যাটাগরি আপনি অফার নিয়ে কাজ করবেন, এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে, ডেটিং আছে, গেম আছে, ফিটনেস, হেলথ আছে, ঠিক আছে, শপিং আছে, ট্রাভেলস আছে, সার্ভে আছে। আমি আপাতত অল ক্যাম্পেইন দেন, এখানে আপনি ইনসেন্টিভ নেবেন না নন ইনসেন্টিভ নেবেন, অল ক্যাম্পেইন দিলাম, কান্ট্রি ইউনাইটেড স্টেট দিলাম, ঠিক আছে, আপনি কি ইমেল সাবমিট নেবেন, মানে অনেক ক্যাটাগরি আছে, বিভিন্ন কনফার্ম পিন, তারপর আপনার ইনস্টল, ডাউনলোড, ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড বেশিরভাগ দিবেন, এগুলো ওরা টাকা বেশি দেয়, ক্রেডিট কার্ড নেবেন না খুব একটা। অফার সিলেকশন কিভাবে করতে হয় আমরা সেটাও দেখাবো ক্লাসে, যেদিন মার্কেটিং করো সেদিনকে দেখাবো, কোন অফারে ইপিসি কত কত, ঠিক আছে, ইমেল সাবমিট নিলাম, তারপরে আপনার অ্যাপ নিলাম, কি ডিভাইস নিয়ে কাজ করবেন, অল ডিভাইস দিলাম অবশ্য, সাপোজ আমি ক্রেডিট কার্ড ফিল্টার করি, এন থেকে ফিল্টার করবেন, এই অফার গুলো আপনার ওরা অ্যাপ্রুভ দিবে না, এগুলো অ্যাপ্রুভ মেসেজ করে অ্যাপ্রুভ নিতে হয়, সেটা শিখাবো আমি। যেমন এই যে ইমেল সাবমিট অ্যান্ড সার্ভে, এই অফারটা আপনি নেবেন গিফট কার্ডের একটা অফার, ঠিক আছে, $100 একটা গিফট কার্ডের অফার, এই অফারটা আপনি শুধু ইমেল সাবমিট করাবেন, অ্যাপ্রুভ আসেন, ইউনাইটেড স্টেটে ইমেল সাবমিট করাবেন, এই যে ইউনাইটেড স্টেট ইমেল সাবমিট করাবেন, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে ইমেল সাবমিট করাবেন, কিংবা আপনার ওয়েবসাইটের মাধ্যমে একটা বানাবেন, ডেমো বানাবেন, মানে আপনার ওয়েবসাইট ক্রিয়েট করবেন, এই যে আপনার ট্র্যাকিং লিঙ্ক দিতেন, এই ট্র্যাকিং লিঙ্ক দিয়ে আপনি কপি করে আপনার ওয়েবসাইটে একটা অ্যাড দিলে বিভিন্ন ফেসবুক, টুইটার, টাম্বলার এগুলো সাইটে আপনি দিলে পরে আপনার দেখা যাচ্ছে যে ইউনাইটেড স্টেটে আপনি প্রমোট করলে ওরা যদি কেউ ইমেল সাবমিট করে তাহলে আপনি ওইখান থেকে $2 পাবেন। এভাবে অফার সিলেক্ট করে, অফার সিলেক্ট করার আগে সবসময় আপনাদের একটা জিনিস শিখাবো, জিনিস দেখবো যে এই যে ইপিসি রেটটা আছে না, আপনাদের দেখেন এই ইপিসি, এই এইটা ক্যালকুলেশন আপনাদের আমি নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে এটা ইপিসি ক্যালকুলেশন করতে হয়, হ্যাঁ, ইপিসি কিভাবে ক্যালকুলেশন করবেন সেটা দেখাবো, এটা মাথায় রাখবেন সবসময়। আপনার অ্যাডর্ট মিডিয়াতে আপনার অফারটা ওরা নেটওয়ার্ক খুব একটা ভালো না, এটাতে ক্যাম্পেইন আপনারা কাজ করতে পারবেন, কিন্তু এদের ম্যানেজারটা একটু রেসপন্স কম দেয়, এদের তো ম্যানেজার আছে না, এরা একটু রেসপন্স কম দেয়, এটা ভালো না রাস্তা খুব একটা। এই যে ম্যানেজার আছে, যে কোনো সমস্যার জন্য আপনি স্কাইপে দিয়ে আপনারা সবার জগত, আপনাদের কি সবাই স্কাইপে আইডি আছে, এসএমএস করে জানাবেন, আপনাদের কি সবাই স্কাইপে আইডি আছে, না ভাইয়া নেই, হ্যাঁ আছে স্কাইপে আইডি আছে, আপনি স্কাইপে আইডি যদি কাউন্ট না থাকে স্কাইপে আইডি কিভাবে ওপেন করতে হয় সেটা আমি দেখাই দিব, ঠিক আছে।
যাই হোক, এই যে আপনি এটা আসবেন, সিপে গ্রিপে আসবেন, সিপে গ্রিপ বিগিনিয়ারদের জন্য সবচেয়ে ভালো একটা নেটওয়ার্ক, সবচেয়ে ভালো দেখেন যে $17 পেউট, $1, $8 অফারে ক্লিক করবেন, অফারে মাই অফার আছে বাংলাদেশের জন্য, দেখেন যে দুইটা অফার আছে, এরা আসতেন করে দিবে, আসতেন করে দেবে, বাংলাদেশের জন্য খুব একটা ভালো অফার নাই, একটা সার্ভে, একটা সার্ভে অফার দিচ্ছে। সাপোজ কোনো বললেন ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট আমি সিলেক্ট করলাম, ইমেল সাবমিট সিলেক্ট করলাম, দেখেন ডেস্কটপ আছে, মোবাইল আছে, আপনারা এখান থেকে মোবাইল নিয়ে বেশি কাজ করবেন, মোবাইল নিয়ে বেশি কাজ করতে পারেন, ডেস্কটপে বেশি কাজ করবেন, কারণ ইউনাইটেড স্টেটের লোকজন বেশিরভাগ ডেস্কটপে ওরা সবসময় থাকে, ঠিক আছে, ওরা ডেস্কটপে সবসময় বেশি কাজ করে, আপনারা ডেস্কটপ নিয়ে বেশি অফার কাজ করবে কিংবা মোবাইল, কিন্তু আপনারা দেখবেন এনে ক্যাম্পেইন দেখবেন যে আপনার লিডটা কোন থাকে, কোন জায়গা থেকে বেশি আসতেছে, ডেস্কটপ থেকে না ইয়ার থেকে বলে মোবাইল থেকে, ওটা আপনারা অ্যানালাইজ করতে পারবেন, অ্যানালাইজ করার মতো সিস্টেম আছে, কিভাবে ফিল্টার করতে হয় সেটা আমি দেখাই দেবো, অ্যানালাইজ করতে হয় সেটা আমি দেখাই দেবো। যেমন এখান থেকে আমি একটা অফার নিলাম, ভালো একটা অফার নেই, নেটফ্লিক্স, পেপাল, গিফট কার্ড, মাস্টার কার্ড, তারপরে ওয়ালমার্ট কিংবা পেপাল, পেপাল নিলাম, পেপালের অফার দিয়ে নিলাম, এনে কি বলছে দেখেন, গেটে $1,000 পেপাল গিফট কার্ড টু স্পেন্ড, ইন্টারভিউ ইনফরমেশন ফর দা ফর এ চান্স টু উইন ইউনাইটেড স্টেট, পে আউট আছে $2.57, মানে $2.57 করে আপনার ইমেল, প্রত্যেক জনের যদি আপনি ইমেল সাবমিট করতে পারেন, আপনি $2.57 করে আপনাকে পেমেন্ট করা হবে ইমেল ড্রাফটার থেকে, খুব একটা সহজ কাজ এটা, খুব একটা সহজ কাজ, আপনারা এই যে কপিটা করবেন, যে ট্র্যাকিং লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন, কপি করার পর ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, ল্যান্ডিং পেজ কিংবা আপনার ওয়েবসাইট যেটা হোক ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, ওই যে আমি বলে দিলাম যে আপনাদের জন্য কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয়, এই যে ল্যান্ডিং পেজ তিন নাম্বার ক্লাসে কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয় সেটা দেখা দেবো, আজকে তো অফার সিলেকশন করে দেখাইলাম, এই দুইটা দেখাইলাম, নেটস্ট্রিপে নেটওয়ার্ক কিভাবে জয়েন করতে হয়, অফার সিলেকশন এটা আরো একটু ভালোভাবে দেখাই দিব, ঠিক আছে, সবগুলো ক্লাসে আপনার অফার সিলেকশন থাকবে, আপনাদের বোঝানোর ক্ষেত্রে দেখাই দিতে চান, ল্যান্ডিং পেজ যেদিন ক্রিয়েট করবেন সেদিন দেখা দেবে, তারপর কিভাবে মার্কেটিং করবেন সেদিন দেখাই দেবো, যাকে ক্রিয়েট করবেন ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, এই রিলেটেড কিছু জিনিস নেবেন, নিয়ে ল্যান্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করতে সেটা অফার ও মার্কেটিং কিভাবে করবেন সেটা দেখাই দেবো, এভাবে ক্রিয়েট করবেন, তারপর মনে করলেন যে নেটফ্লিক্স নেবেন, এই যে দেখবেন কিভাবে ইনফরমেশন পাচ্ছে, তারপরে ইউনাইটেড স্টেট পেআউট কত, ট্র্যাকিং লিঙ্ক, এই যে লিঙ্ক দিবেন সেমভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, সেমভাবে আপনারা মার্কেটিং শুরু করবেন, আপনার আপনার প্রত্যেক দিন আপনার যে নেটওয়ার্কে কাজ করলেন এনে ওভারভিউ দেখবেন, দেখবেন যে আপনার ডেইলি লিঙ্ক আসবে কত, এখানে লেখাবে যে লিড আছে কত, দেখাবেন রেভিনিউ আছে কত, মানে আপনার নিজেকে কত টাকা বলবেন, রেভিনিউ আসছে কত, ইপিছি আসছে কত, ঠিক আছে, কতজন দেখছে, কতজন ক্লিক করছেন, টোটাল এই জায়গা আছে, আপনারা নেটওয়ার্কে জয়েন করার পর পেমেন্ট, আপনারা তো সবাই নেটওয়ার্কে জয়েন করলেন, এখন পেমেন্ট নেবেন না, পেমেন্ট নিতে হলে আপনারা এই যে পেমেন্ট সেন্টার আসবেন,
পেমেন্ট সেন্টার আছে আমার, তো এখানে নেটওয়ার্ক আপনাদের তো আমি কোনো আর্ন করিনি। মিনিমাম পে ওদের দেন $50, আপনি $50 মিশন থেকে পেমেন্ট নিতে পারবেন না। আপনি তো এখানে ভালোভাবে দেখে খারাপ, এটা গেল ড্যাশবোর্ড, ঠিক আছে। এখান থেকে আপনারা অফার সিলেক্ট করবেন, বিভিন্ন অফার সিলেক্ট তো আপনার দেখা দিলাম, স্ট্র্যাটেজি আপনারা কি অফার নিয়ে কাজ করতেন, কত কাজ করছেন, কিভাবে কাজ করে রেভিনিউ কত, এটা দেখা গেল ব্রেকডাউন, এটা শিখাই দেবো কিভাবে আপনি অফার নিয়ে ব্রেকডাউন করছেন, মানে আপনার অফারটা কত ডাউনে আছে, অফার আছে, ঠিক আছে, কান্ট্রি ব্রেকডাউন, ঠিক আছে, কিভাবে অফার কোন কান্ট্রিতে ব্রেকডাউন করছে, সেম এভাবে সবকিছু দেখা দেবো। মনিটাইজেশন টুল, এই যে কন্টেন্ট লকার শুনছেন আপনারা, কন্টেন্ট লকার, কন্টেন্ট লকার, কন্টেন্ট লকারটা কিভাবে কাজ করতে হয়, ঠিক আছে, সেটা দেখাই দেবো আমি নেক্সট ক্লাসে। এটা তো অফার টুলস গেল, মাই অফার আসবেন, অফার আসবেন, মাই অফার, এগুলো আপনার কন্টেন্ট লকার, এগুলো আপনার লাগবে না, ঠিক আছে, অফার আসবেন, যে অফার কিভাবে কোন দেশে অফার নেবেন, ক্যাটাগরি নেবেন, স্ট্র্যাটেজি নেবেন, সিলেক্ট করবেন, ঠিক আছে, সিলেক্ট করে কিভাবে নেবেন এটা দেখাইলাম। তারপরে আপনার পেমেন্ট, সবশেষে পেমেন্ট, পেমেন্ট নেবেন কিভাবে, রেফার লিঙ্ক আপনাদের দরকার হবে না, রেফার লিঙ্ক আপনাদের দরকার হবে না। আপনার এখান থেকে পেমেন্ট নেবেন কিভাবে, কিসের মাধ্যমে পেমেন্ট নেবেন, এটা এখানে পেনিয়ার আছে, গ্লোবাল ব্যাংক আছে, এসিআই ট্রান্সফার আছে, মানে ইউএস এর একটা ব্যাংক, এটা আপনার পেপাল আছে, পেপাল বাংলাদেশে নাই, তবে আমাদের সরকারে যে রিসেন্ট বলছে যে ডিসেম্বরে আপনার ডিসেম্বরের মধ্যে আপনার পেপাল আসবে, আর না আসলে তো ভালো, তাহলে আপনার আমাদের জন্য অনেক বেটার হবে। আপনারা পেপার পেনিয়ারে একটা অ্যাকাউন্ট করে নেবেন, কিভাবে পেনিয়ার অ্যাকাউন্ট করতে হয় সেটা আপনার আমি একবারে সর্বশেষ ক্লাসে দেখাবো, এবং অ্যাকাউন্ট করে আপনাদের দিব, ঠিক আছে, এদিন আপনাকে টেনশন করতে হবে না। সবশেষে অ্যাকাউন্ট সেটিং দেবেন আপনাদের, আপনার সিপে গ্রিপ গেল, ডক্টর ক্যাশ আছেন, এই এই নেটওয়ার্ককে আপনার ওরা হেলথ রিলেটেড একটা নেটওয়ার্ক, এরা আপনি বিভিন্ন রকমের সাথে এই নেটওয়ার্কে ওরা বিভিন্ন টাকা দেয় বেশি, বিভিন্ন পে আউট ওরা পেমেন্ট করে বেশি, $10 আছে, $6 আছে, $23 আছে, আপনার দেখেন সবচেয়ে রেভিনিউ $900 আছে, তারপরে $10 আছে, এরকম বহু ডলার আছে। আপনারা এই নেটওয়ার্কে জয়েন্ট হবেন কিভাবে দেখা দিচ্ছে আমি, এটা হলো ড্যাশবোর্ড গেল। আপনি কত লিড পাচ্ছেন, মানে আপনি যে অফারটা নিয়ে কাজ করতেছেন লিড পাইছেন কত, টোটাল এখানে দেখা দেবেন, কোন ল্যান্ডিং পেজ নিয়ে ক্রিয়েট করতেছেন, কোন অফার নিয়ে, কোন ডেটে করছেন, ক্যাম্পেইন করছেন, ঠিক আছে, পে আউট কত, জিও কত, মানে আপনি কোন দেশে কাজ করছেন, কোন দেশ থেকে ক্লিক আসছে, টোটাল এখানে দেখা দিব। ক্যাম্পেইনে যে ক্যাম্পেইন আসবেন দেখুন, এটা আমি দুইটা অফার আপনাদের বোঝানোর খাচ্ছি যে আমি এই যে দুইটা অফার নিয়ে কাজ করছিলাম, এই যে জিই এটা শর্ট ফর্ম হলো জার্মানি, আমি জার্মানির দুইটা অফার নিয়ে কাজ করছিলাম, তারপরে থেকে দেখেন ক্লিক আসছে, ঠিক আছে, কতজন ক্যান্ডিডেট কতজন ক্লিক করছে, তবে এখানে ক্লিক করলে আপনারা দিবে কিভাবে কিভাবে কাজ করতে হয় সেটা ওরা বলে দিবে। সবশেষে আপনারা অফার সিলেক্ট করবেন কিভাবে, এখানে অফারে আসবেন, আসার পর আপনারা ভালো এই যে অল অফারে ক্লিক করবেন কিংবা কোন ক্যাটাগরি রিলেটেড অফার নিয়ে কাজ করবেন। আপনারা সবসময় চেষ্টা করবেন ওয়েট লস প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য, ওয়েট লস এটা বর্তমানে আপনার COVID-19 জন্য ওয়েট লস এর প্রোডাক্টের ডিমান্ড বেড়ে গেছে অনেক, আপনি ওয়েট লস সিলেক্ট করবেন। কোন কান্ট্রি নিয়ে কাজ করবেন, যেমন আমি জার্মানি নিয়ে কাজ করবো কিংবা ইউনাইটেড স্টেট নিয়ে কাজ করবো, ইউনাইটেড স্টেট যে দেখি কোনো অফার আছে নাকি, ইউনাইটেড স্টেট, ইউএসএ, ইউনাইটেড স্টেট, ওয়েট লস কিটো ট্রায়াল আছে,
এই একটা অফার আছে, এটা কি ওরা অ্যাপ্রুভ দিবে দেখি আর কি। এই যে অ্যাপ্রুভ আছে না, এটা ওদের অ্যাপ্রুভ পাঠাতে হবে, এই যে সেন্ড রিকোয়েস্ট দিলে ওদের অ্যাপ্রুভ দিতে হবে। কিন্তু আপনারা চেষ্টা করবেন যেগুলো অফার গুলো আপনার অ্যাপ্রুভ দেওয়া আছে সেগুলো নিয়ে কাজ করতে, প্রথম পর্যায়ে আপনার সেজন্য জানামানি নিয়ে কাজ করবেন। যেমন দুইটা অফার আছে, এই যে এই অফারটা আপনার অ্যাপ্রুভ হচ্ছে, দেখেন কালো যে প্লাস চিহ্নটা দিচ্ছেন না, এগুলো বেশিরভাগ অফার অ্যাপ্রুভ নয়। আপনারা সবসময় প্লাস চিহ্নতে একটু গ্রিন কালার একটা চিহ্ন আছে না দেখবেন, ঠিক তো, এটা পেমেন্ট ওরা 59 ইউরো আপনারা দিবে, মানে ইউএসডি 59 বলতে 39 চলে যাবেন। এখানে আসার পর ক্লিক করবেন ক্রিয়েট ক্যাম্পেইন, ঠিক আছে, ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করবেন। আচ্ছা আমি একটা ক্যাম্পেইন করে দেখাই, ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলাম, করার পর দেখেন আমরা এখানে দেখাচ্ছে $20 ওরা পে আউট করবে, প্রাইস হলো আপনার আসলে $39, ঠিক আছে, সিওডি 23% আপনার ওদের কনভার্সন রেট আছে জার্মানিতে, ঠিক আছে, আপনারা দেখেন পে আউট আছে $20। আমরা দেখবো কোন ল্যান্ডিং পেজে, যে প্রি ল্যান্ডিং আর ল্যান্ডিং আছে, আপনারা সবসময় দেখবেন যে ল্যান্ডিং পেজ কিংবা প্রি ল্যান্ডিং পেজ সিলেক্ট করেছেন, আপনারা দুটো নিয়ে কাজ করতে পারবেন। আপনারা দেখবেন সবসময় যখন আপনি ফ্রিতে কাজ করবেন ল্যান্ডিং পেজে, তখন আপনাদের প্রি ল্যান্ডিং পেজের প্রয়োজন হয়। যেমন আমি একটা প্রি ল্যান্ডিং পেজ আমি ওপেন করে দেখাই আপনাদের, আমাদের মনে হয় এইটা ওপেন হবে না, কারণ বাংলাদেশের তো তো জার্মানির যাই হয়েছে, দেখেন এরকম ভাবে আপনারা দেখবেন যে ডায়েট এন্ড ওয়েট লস এর প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কোন ল্যান্ডিং পেজটা ভালো বা প্রি ল্যান্ডিং পেজটা ভালো, এইভাবে দু চারটে ওপেন করবেন, দু চারটা ওপেন করবেন। ভাইয়া হ্যাঁ বলে বলতেছিলাম কি, যদি একটু ধারাবাহিক ভাবে একটু টিউটোরিয়ালটা হতো সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হতো, কারণ কি মাঝখান থেকে আসলে আমাদের ব্রেন থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। মানে হচ্ছে আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন, ঢোকার পরে হচ্ছে এটাতে আপনি লগ ইন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। শুনেন 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 শুনেন, আমি বলছি আমি আপনাদের আজকে একটা ন্যূনতম ধারণা দিচ্ছি, আপনাদের সবকিছু ধারাবাহিক ভাবেই করবো, আপনারা আজকে বুঝতে পারবেন না, আপনারা এটা আজকে বুঝতে পারবেন, আমি শুধু একটা ন্যূনতম আপনাদের ধারণা দিতেছি আজকে, বুঝছেন? না না না, এজন্য ভাই মাথার উপর দিয়ে যাচ্ছে তো কিছু বুঝতেছি না, এজন্য বললাম আর কি। আপনারা তো এইগুলো বিষয়টা অত অভ্যস্ত না, বুঝছেন না, আপনাদের ন্যূনতম ধারণা দিচ্ছি। আমি মনে করলাম যে এই নেটওয়ার্কে আসলাম, আজকে আমি জয়েন করলাম, আজকে আপনারা বুঝতে পারবেন না, জয়েন করার পর আপনি এই অফার জন্য কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, মানে আমি এই কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন ওইটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। আমি এই যে ক্লাসটা আছে না, এই যে বললাম না, এই যে অফার সিলেকশন, আমি নেক্সট ক্লাসে কিভাবে জয়েন্ট হবেন সেই বিষয়টা আপনাকে দিলাম, তারপরে অফার অফার সিলেক্ট করবেন, আমি যেদিন অফার সিলেক্ট করবেন সেদিন আমি এই নেটওয়ার্ক গুলো তো আমার ওপেন থাকবে, ঠিক আছে, ওপেন থাকবে, তারপর এই ল্যান্ডিং পেজ যেদিন ক্রিয়েট করবো সেদিন এই অফার গুলো নিয়ে কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবো সেটা দেখাবো, তারপরে মার্কেটিং যেদিন করবো সেদিনকে আমি এই ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা আসবে ওইটা নিয়ে কিভাবে মার্কেটিং করতে হবে আপনারা বুঝতে পারবেন আপনার আপনাদের নেক্সট 3 নম্বর ক্লাস থেকে, আপনাদের আজকে মাথার উপর দিয়ে যাবে, আপনাদের দেখুন ন্যূনতম একটা ধারণা দিয়ে দেবেন যাচ্ছে ডাইরেক্ট এভাবে নিবেন। দেখবেন অফার গুলো ভালো, দেখেন দেখেন এই ওয়েট লস এর কোন ল্যান্ডিং পেজ গুলো ভালো, খুব একটা এই ল্যান্ডিং পেজ গুলো অনেক বেটার মনে হচ্ছে, কমান্ড অপশন, ঠিক আছে, দেখেন এইভাবে নিবেন কিভাবে নিবেন এই অফার গুলো নিয়ে, আপনারা এই এই ল্যান্ডিং পেজ গুলো এই জিনিসগুলো নিয়ে কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন 3 নম্বর ক্লাসে আপনাদের দেখাবো।
আচ্ছা 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 আজকে সাধারণত দেখাচ্ছি কিভাবে আপনারা অফার গুলো সিলেক্ট করবেন আর কি, ঠিক আছে? প্রি ল্যান্ডিং, একটা এটা গেল প্রি ল্যান্ডিং, একটা ল্যান্ডিং পেজ দেখা যায় আপনাকে। ভাই এগুলো বিল্ড আপ এর জন্য একটা মার্কেট প্লেস আছে না, ওটা আমরা কোথায় করব, ফেসবুকে নাকি ইনস্টাগ্রাম এগুলোতে? আপনাদের ওটা যদি মার্কেটিং করার, আপনাদের দেখাবো আমি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে ওদিনকে দেখাবো কোন জায়গায় কোন টাইম মার্কেটিং করবেন আপনারা। জি মার্কেটিং ওকে ভাই কন্টিনিউ করেন। ওই যে আপনাদের যে 4 নম্বর ক্লাসে আপনাদের দেখাবো যে কোন কোন জায়গায় মার্কেটিং করবেন। জি 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 দেখেন এই যে একটা এই প্রোডাক্টের একটা ল্যান্ডিং পেজ, এখানে ওরা নাম দিয়ে টেলিফোন নাম্বার দিলে ওরা ডাইরেক্ট এইটা অর্ডার করলে, এটা এটা হলো ক্যাশ অন ডেলিভারি, এটা আপনার কোনো ইমেল সাবমিটও করতে হবে না, প্লাস প্রি মার্কেটিং করতে হবে না, ওদের বলতে হবে না। তাহলে এটা এই অফার এই ল্যান্ডিং পেজ গুলো নিয়ে আপনি কাজ করলে দেখা যাচ্ছে যে অফারটা ক্যাশ অন ডেলিভারি, যেমন ওরা আমাদের দেশে যেমন দেখেন না যে কোনো আমরা কোনো প্রোডাক্ট অর্ডার করলে ওরা আসে হাতে জিনিস দেয় বা কুরিয়ারে জিনিস দেয়, ওইখানটা টাকা দিয়ে তুলে নিতে হয়। সেম প্রসেস এটা সিওডি অফার, এগুলা ওরা অর্ডার করলে সাথে সাথে কনফার্ম হলে আপনার অ্যাকাউন্টে সাথে সাথে টাকা তুলে আসবে। ওরা ও বিদেশ কান্ট্রি তো দেয়, ওরা ডেলিভারি দেওয়ার আগে আপনাদের অ্যাকাউন্টে টাকা অ্যামাউন্ট কনফার্ম করলে ওরা আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে, ঠিক আছে? এইগুলো অফার গুলো আপনার খুব ভালো, ওরা কনভার্সন রেট অনেক হাই দেয়, আপনার এগুলো নিয়ে কাজ করলে আপনি অনেক ভালো মানে অল্প দিনে গেইন করতে পারবেন, ঠিক আছে? এটা পেমেন্ট সিস্টেম দেখেন, ফিনান্স পেমেন্ট সিস্টেম দেয় যে নেটওয়ার্কের পেমেন্ট সিস্টেমটা অনেক ভালো। আপনি দেখেন ওয়েব মানি আছে, জিলা ক্যাশ আছে, এক্সাম আছে, পেপাল আছে, ক্রেডিট কার্ড আছে। আমার বাংলাদেশের জন্য ওয়েব মানি, এক্সাম, পেপাল, এই যে এইগুলো সবচেয়ে ভালো, বা ক্রেডিট কার্ড আপনার সবচেয়ে ভালো হয় আপনার ওয়েব মানি। 1% ওরা কাটবে, টাকা নেয়, ঠিক আছে? ওরা 1% ওরা কমিশন নেয় এখান থেকে। আপনারা সবসময় চাবেন যে ওয়েব মানি, ওয়েব মানিতে, ওয়েব মানিতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় আপনারা জানেন? ওয়েব মানিতে কিভাবে অ্যাকাউন্ট করতে আপনারা জানেন? যাক আমি ওয়েব মানি দেখাই দিব কিভাবে। না ভাই জানি না। যাক আমি ওটা দেখাই দিব, আপনারা দেখে দিবেন। এতে ওয়েব মানিতে ওয়ালেট, এখানে ওয়ালেট নাম্বার দিয়ে সেট দিলে অটোমেটিক ওরা মাসে 2 বার পেমেন্ট করে, ওরা আপনি ইচ্ছে করলে এই নেটওয়ার্ক থেকে প্রত্যেক দিনও পেমেন্ট নিতে পারবেন, ঠিক আছে? কিন্তু সপ্তাহে 2 দিন ওরা পেমেন্ট করে, আর ইচ্ছে করলে আপনারা প্রত্যেক দিনও পেমেন্ট নিতে পারবেন, ওদের ম্যানেজারের সাথে কথা বলে, ঠিক আছে? সেম প্রসেস ভাবে আপনারা এই যে আরেকটা নেটওয়ার্কে জয়েন করবেন। আপনারা বেশি নেটওয়ার্কে জয়েন করবেন না, 2-3 দিন নেটওয়ার্কে জয়েন করবেন। বেশি নেটওয়ার্কে জয়েন করলে হয় কি, আপনারা মানে বোঝার ঝামেলা হয় যে কোনটা থেকে কোনটা কাজ করবো, কোনটা থেকে কাজ করবো। যে কোনো একটা নেটওয়ার্ক ধরবেন, আস্তে আস্তে কাজ শিখবেন, তারপরে ডেভেলপ করবেন কিভাবে কাজ করবেন। এই যে এই নেটওয়ার্কটা আপনার অ্যাডাল্ট মানে ডেটিং রিলেটেড কাজ করে, শিখছেন? এটা কিভাবে আমি লিঙ্ক দিয়ে দিব, কিভাবে জয়েন করতে, যদি কেউ শিখতে চান আমি এটা দেখাই দিব কিভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে হয়, ঠিক আছে? সেমভাবে কাজ করবেন, অফার সিলেক্ট করবেন, পেমেন্ট নেবেন, কোনো কোশ্চেন থাকলে ওদের ম্যানেজার আছে, ম্যানেজারের সাথে যোগাযোগ করবেন। এখানে ওরা অল টাইম সাপোর্ট পায়, ঠিক আছে? এখানে ওরা অল টাইম সাপোর্ট পায়, নেটওয়ার্কের কনভার্সন রেট অনেক ভালো হাই। যাই হোক, কার কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, আমি হ্যালো আমি ক্লাস শেষ করবো, ঠিক আছে? কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, আমি দেখি। ভাই আজকে তো 11টায় ক্লাস লোক, পরবর্তীতে কি রাত্র 9টায় না? যদি আপনার হয় বলতে আপনার নেটওয়ার্ক খুব খারাপ, বুঝছেন? আপনার বাংলাদেশের নেটওয়ার্ক কয়দিন ধরে খুব খারাপ অবস্থায় আছে, যদি আপনার নেটওয়ার্ক
খারাপ থাকে তাহলে আপনার 9টা থেকে 11টায় আর কি। আর যদি নেটওয়ার্কের অবস্থা খুব ভালো থাকে তাহলে আমরা 9টায় সময় নেব। লোক সংখ্যা খুবই কম হবে, কেননা কেউ না, মানুষ তো কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে, বুঝছেন? যেমন হয়তো কিছু স্টুডেন্ট থাকতে পারে, তাদের আবার ভার্সিটি বা ক্লাস স্কুল এরকম থাকতে পারে। আমরা যেমন জানি না এখানে কে কি করেন, আমি যেমন মনে করেন যে চিকিৎসক হিসেবে আছি, তো তারপরে এটা আমার শেয়ার খুবই ইচ্ছা আর কি। এখন আমি যে চেম্বারের মধ্যে বসে বসে এটা কিন্তু আমি এই একটু ট্রাই করতেছি শেখার জন্য আর কি। তো এটা আমার জন্য খুব হ্যাম্পারিং হয়। এটা যদি আপনি একটু রাতে করে দেন, যে 9টা বা 8টার দিকে এরকম দিলে সব থেকে ভালো হয় আর কি, বুঝছেন? এটা সবার জন্য আমার মনে হয় করলে একটা ভালো। 8টার দিকে দিলে ভালো হয় না 9টার দিকে ভালো দিলে ভালো হয়? আমাদের আপনারা আপনারা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই একটু ডিসকাস করে জানাবেন, ঠিক আছে? সবাই ডিসকাস করে জানালে দেখা যাচ্ছে যে ওইখানে সবার মতামত নিয়ে, আমি আপনাদের একা না, সবাই মতামত নিয়ে নিলে ভালো হয়। আমার মনে হয় যে 8টা সাড়ে 8টার দিকে ক্লাসটা নিলে সবচেয়ে বেটার হয়। হ্যাঁ, এটা একদম প্রপারলি ঠিকই হয়, কারণ 8:30টার মধ্যে আই থিঙ্ক যারা প্রাইভেট জব বা গভর্নমেন্ট করে তাদের অফিসটা এর মধ্যে তো ক্লোজ হয়ে যায়। ভাই 9টার থেকে 11টাই ভালো হবে সবচেয়ে। 9টার থেকে 11টা, আচ্ছা দেখেন আমি জানা দেবো। রাত 9টা না? হ্যাঁ হ্যাঁ রাত, জি জি রাত 9টা। হ্যাঁ হ্যাঁ এটা এটা হলে ভালো হয়, আমার আমার কোনো হ্যাপ নোসে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, রাত 9টা থেকে আমি আগামী, যদি কোনো প্রবলেম হয় বাই চান্স কারেন্ট কিংবা ইলেকট্রিসিটির জন্য, তারপরে আপনার নেটওয়ার্কের জন্য তো কোনো সমস্যা হলে আমরা ক্লাসটা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো, তো পরবর্তী সকালে নেবো এই, কিংবা আপনার ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো আমি, ঠিক আছে? আপনারা জি ভাই ইনফর্ম করলে হবে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ আজকে ক্লাস, ভাই আপনার নামটা জানা হলো না। জি আমার নাম রানা খন্দকার, আমি রাজশাহীতে থাকি। আমার অফিস আমার বাসা হলো রাজশাহীতে, আমি অফিস আছে ঢাকাতে, ঢাকা শুক্লাল 18/26 শুক্লাল আসবেন, মানে পুরো ঢাকার ভিতর। আমি চাচ্ছি যে বিষয়টা হলো, আমি চাচ্ছি যে আমি যে কাজটা করি, ভাই কত শুক্লাল আসবেন? 18/26। ও আমি ভাই ওয়ারিত থেকে বলতেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমি ভাই বলছিলাম মিরপুর থেকে, মিরপুর শহর উপর। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো সবাই ঢাকার মধ্যে। হ্যাঁ ম্যাক্সিমাম ঢাকার মধ্যে, কিছু কিছু লোক হয়তো ঢাকার বাইরে থাকতে পারে আর কি। ও আচ্ছা, দেখ আমি চাচ্ছি যে আমি একটা বিষয় ভাই, এই যে যে ভাই আমার সাথে আছেন শুক্রবার থেকে বলছেন বা আপনিও আছেন, মানে মেন বিষয় কি, ভাইয়ের কথা বলা শুনে মনে হলো উনিও হয়তো প্রফেশনাল কোনো জব টব করেন আর কি। কিন্তু আমি এই জিনিসটা নিয়ে, ঠিক আছে, অনেকদিন থেকে রিসার্চ করতেছি কিন্তু ভালো একটা কোনো গাইডলাইন পাচ্ছি না, বুঝতে পারছেন? তো প্রোডাটাসটা আমি একটা কোর্স করেছিলাম ডিজিটাল মার্কেটিং এর উপরে, বুঝতে পারছেন ভাইয়া? ডিজিটাল মার্কেটিং এর সার্টিফিকেট, জি 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 জি, প্রোডাটাস থেকে করেছিলাম। তো করার পর ওটা আমার খুবই শেখার কিউরিসিটি ছিল, ওটা মোটামুটি যতটুকু আপনার আমার বিজনেস ছিল, তো দেখা যায় আপনার অ্যাড রান করার জন্য যতটুকু শেখার দরকার এগুলো শিখেছিলাম আর কি। কিন্তু সিপিএটা কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড মেবি ওরা স্টার্ট করে, এটা আমার খুব ইন্টারেস্ট, এই জন্য আপনাদের এখানে জয়েন হওয়া আর কি। বাট এই জন্য বললাম ভাইয়া যে একদম বেসিক থেকে যদি শেখান আর কি, হ্যাঁ একদম ধরে 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 ধরে, কারণ আমাদের তো আসলে আপনি যেভাবে বোঝাচ্ছিলেন এটা আপনার কথা রাইটস আছে, এটা তো আমার মাথার উপর দিয়ে যাবে, কারণ আমরা এটা জানি না আর কি, বুঝছেন? আপনারা তো এইগুলো বিষয় এইগুলোর সাথে মানে কেউ যদি জানেন তারা তো পরিচিত, আর যারা জানেন না তারা তো পরিচিত না, তাই না? আপনারা চাইবে আমি আপনার একটা ধারণা দিলাম, আমি আপনার নেক্সট ক্লাসে কিভাবে জয়েন করতে হয় নেটওয়ার্কে, আমি জয়েন করে আমি ওই নেটওয়ার্কে জয়েন হলাম কিভাবে, আপনারা সবাই চাইবেন যে আমি জয়েন করে কিভাবে অফার নিয়ে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে, একবার আমি একবার এক ক্লাস আপনাদের শিখিয়ে দেবো। আপনারা সব সবচেয়ে বুঝবেন কবে, ঠিক আছে? 3 নম্বর ক্লাস আছে না? জি জি, 3 নম্বর ক্লাস থেকে আপনারা এই যে আজকে বললেন না যে মাথার উপরে যাচ্ছে, মাথার উপরে যাচ্ছে না, যে 3 নম্বর ক্লাসে যখন যাবেন তখন আপনারা বুঝবেন যে 3 মাথার উপরে যায় না, এই পয়েন্ট গুলো আপনাদের মনে পড়বে, ঠিক আছে? আমি যদি আজকে আজকে আর একটা বিষয়, জি বলেন ভাই, একটা বিষয় সেটা কিছু ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন, ওটা আমরা ভিজিট করলাম, দেখলাম মানে হচ্ছে যে ড্যাশবোর্ড যেটা করি, ওই সকল ওয়েবসাইটেও কি আমাদের এরকম
ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ওনাদের ওই অফার গুলোকে আমরা মার্কেটিং করবো, এরকম কিছু? আমি আপনার কথাটা বুঝতে পারলাম না, মানে আপনি কোথা থেকে লিংকে, মানে ওয়েবসাইট কোন ওয়েবসাইটে গেছেন আমাকে একটু ভালোভাবে বুঝান, বুঝতে পারলাম না। একটা ড্যাশবোর্ড দেখালেন না, যেমন আপনি একটা ড্যাশবোর্ড দেখালেন, তাই না ভাইয়া? এটা এটা না এটা এটা না, মানে এইখানে এইখানে এই যে বিভিন্ন, হ্যাঁ রাইট 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 রাইট, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো এগুলো, মানে এটা তো একটা ওয়েবসাইট, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি এই ওয়েবসাইটে, আমি আপনি এই ওয়েবসাইটে আপনি আপনার ওই লিঙ্কটা নিবেন, ওদের একটা লিঙ্ক দিবেন, ওই লিঙ্কটা নিয়ে কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, ওটা নিয়ে কিভাবে মার্কেটিং করবেন, ওইটা আমি শিখাবো আপনাকে। জি জি, ঠিক আছে। ও আচ্ছা জি ভাই, ঠিক আপনি আছে আপনি সাপোর্ট জি। করুন দাঁড়ান, আমাদের তো ভাই অবভিয়াসলি রেজিস্ট্রেশন করতে হবে, তাই না ভাই? হ্যাঁ, আমি এগুলো লিঙ্ক, আমি এই নেটওয়ার্কের নাম দিয়া, এই নেটওয়ার্কের নাম দিয়ে লিঙ্ক আপনাদের সবাই দিয়ে দিব, আপনারা সবাই রেজিস্ট্রেশন করে নেবেন, এই এই সব প্রত্যেকটা নেটওয়ার্কের রেজিস্ট্রেশন করে নেবেন, রেজিস্ট্রেশন করে আমাকে কালকে নেক্সট ক্লাসে জানাবেন কার কোনো প্রবলেম হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? আমি জি ভাই, এই নেটওয়ার্কে জয়েন্ট হয়ে তাহলে জয়েন্ট জয়েন্ট হতে যে লিঙ্কটা লাগে আমি ওটা আমি আপনাদের সবাইকে দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা সবাই জয়েন্ট হয়ে নেবেন, আর কার কোনো প্রবলেম থাকলে ঠিক আছে। আমাকে বলবেন।